মিত্রবাড়ির অঙ্গনে সংস্কৃতি চর্চার জন্য উপলক্ষ দরকার হয় না। তবু এবছরটা বিশেষ, এবছর গোখেলের শতবর্ষ। আমাদের বাড়ির অনেক মেয়ে গোখেল স্কুলে পড়াশোনা করেছে, তারা তাদের বন্ধুরা মিলে আমরা নানা রকম সাংস্কৃতিক পরিকল্পনায় সামিল হয়েছি। আজকের এই আনন্দ উৎসব বিনা কারণেও বটে, আবার গোখেলের শতবর্ষ উপলক্ষেও বটে। বাংলা সংস্কৃতিকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি, তাই আজ সারা দিন নাচ গান কবিতার মধ্যে কাটাবো। আজকের থিম বর্ষা এবং নস্টালজিয়া। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করা যাক তাহলে। বর্ষার জন্য আজকে একটু দেরিও হয়েছে আমাদের। আজ আমরা দিন শুরু করব কীর্তন দিয়ে। গাইবে দেবারতী কুণ্ডু আর সারা চ্যাটার্জি। দেবারতী এসেছে ব্যাঙ্গালোর থেকে আজকের এই আনন্দ উৎসবে যোগ দিতে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে পিএইচডি করে ও কাজ করছে কোয়ালকমে। আমাদের অনেকের জীবন থেকেই ছোটবেলায় শেখা নাচ গান কবিতা হারিয়ে গেছে, আজ আমরা সেগুলো সব ফিরিয়ে আনবো সারাদিন ধরে। দেবারতীর সঙ্গে কীর্তন গাইবে সারা। সারা আমার ছোটবেলা স্কুলের বন্ধু, অনেক ছোট থেকে ওর গান শুনছি, আজ অনেক দিন পর আবার শুনব। আজ অনেকে এসেছে অনেক দূর থেকে, রমিতা এসেছে ব্যাঙ্গালোর থেকে, ও বিকেলে গান গাইবে, সায়ন্তিকা এসেছে ও এখন গাইবে, পাশের বাড়ির সংযুক্তা এসেছে, আরও অনেকে এসেছে। তাহলে শুরু করা যাক দেবারতী। Thank you.
বল।